এবিসি গোকিও ট্রেকের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 10ই নভেম্বর, অলরেডি বিকেল 5টা 5 মতো বাজে, রাত্রি 9টা নাগাদ আমাদের ফ্লাইট মুম্বাই T22 টার্মিনাল থেকে দিল্লি এয়ারপোর্ট। তো অলরেডি প্যাকিং সব কমপ্লিট, এখন জাস্ট উবের বুক করে বেরোবো এয়ারপোর্টের দিকে, এবং এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি প্লেনে বসলাম, রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, প্রায় 1.5 কিলোমিটার লাস্ট রাস্তাটা হেঁটে হেঁটে কোনো মতে ফ্লাইটটা পেয়েছি। এসে দেখছি ফ্লাইট আবার ডিলে, তো 9টার সময় ছাড়ার কথা, অলরেডি 10টা 15 বাজে, যাই না কখন ছাড়বে। বাট যাক, আলটিমেটলি যাত্রা শুরু হলো, এটাই সব থেকে বড়ো। এটা একটা ফ্লাইট নাম্বার হচ্ছে AI-816 মুম্বাই টু দিল্লি, এটা বোয়িং 777 ফ্লাইট, বড়ো ফ্লাইট, যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো হয়। 342 খানা সিট আছে, তো 1135 কিলোমিটার এখান থেকে মুম্বাই থেকে দিল্লি, সময় নেবে প্রায় 2 ঘন্টা। তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা তো বাজবেই, কালকে সকাল 7টার সময় আবার কাঠমান্ডুর ফ্লাইট, তো তার আগে ইমিগ্রেশনগুলো থাকবে, দেখা যাক আবার দিল্লি নেমে আবার। আমরা ঘন্টা দুয়েক এন ক্ল্যাম্প লঞ্চে খানিকটা বিশ্রাম নিয়ে আর ব্রেকফাস্ট করে এখন গেট নাম্বার 18 দিকে যাচ্ছি। 6টা 55 আমাদের ফ্লাইট দিল্লি থেকে কাঠমান্ডুর জন্য। এখানে আরেকটা কথা বলি, সৌরভ আমাকে বলেছে যে আমরা এখন সিট সিলেক্ট করেছি, আমরা লেফট সাইডে সিট সিলেক্ট করেছি, কারণ যখন ফ্লাইটটা দিল্লি থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছে সেক্ষেত্রে লেফট সাইডে পুরো হিমালয়ান রেঞ্জের একটা খুব চমৎকার ভিউ পাওয়া যায়, তো সেই জন্য আমরা লেফট সাইডের দিকে সিট বুক করেছি। আবার ফেরার সময় উল্টো, যখন কাঠমান্ডু থেকে দিল্লির দিকে আসবে তখন আমাদের রাইট সাইডের সিট সিলেক্ট করতে হবে। তো দেখা যাক, যে মানে আকাশ ক্লিয়ার থাকলে এই ভিউটা পাওয়া যাবে, দেখা যাক পাওয়া যায় কি না। এখন দিল্লি থেকে কাঠমান্ডুর ফ্লাইটে AI-213, 7টার সময় ছাড়ার কথা। এটা একটা এয়ারবাস A321 নিও ফ্লাইট, এবং পাশে সৌরভ আছে, সৌরভ হাই করে দাও। রাস্তা
তাই ভাবছি ফিট কেন হয়নি ফ্লাই দুবাই। মানি এক্সচেঞ্জ এদিকে এনসেলে কাউন্টার, জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই কাউন্টার দুটো আছে, এগুলো আমরা মানি এক্সচেঞ্জ করবো, তারপর এখানে একটা এনসেলে সিম নেবো, নিয়ে থামেলের দিকে যাবো। নেপাল টেলিকমের প্যাকেজ ওখান থেকে সিম নিলাম, সৌরভ নিল নেপাল টেলিকম এর সিম আর আমি নিলাম এনসেলের সিম। রেটটা আমি সাইড স্ক্রিনে দিয়ে দেবো। তবে একটা সমস্যা হয়েছে, এখানে বলছে যে আয়নার এক্সচেঞ্জ হবে না, তো সেক্ষেত্রে আমাদের বলছে বাইরে গিয়ে চেক করতে, তো সেটা একবার দেখছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সিম নেওয়ার সময় যদি ফটো না থাকে তাহলে 50 NPR ওরা এক্সট্রা নিচ্ছে, আর কেবলমাত্র 100 আর 50 রুপিজের আয়নার নোটই অ্যাকসেপ্টেবল, বাকিগুলো অ্যাকসেপ্টেবল নয়, তো সেই হিসাবে ক্যাশ আনতে হবে। ওয়েলকাম ফ্রম নেপাল। আমরা এখন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, এবার থামেলের জন্য ট্যাক্সি খুঁজছি। আমরা থামেল থেকে মানি এক্সচেঞ্জ করলাম আর সৌরভ ক্র্যাম্পনটা কিনলো ওখান থেকে, তারপর ট্যাক্সি ধরে আমরা কোটেশ্বর বাস স্ট্যান্ডে এলাম। কিন্তু কোটেশ্বর বাস স্ট্যান্ডে শুনলাম যে ওখান থেকে রামেচাপের গাড়ি পাওয়া যায় না, মিনিট পাঁচে খেটে আগে একটা জড়িবুটি বাস স্ট্যান্ড আছে সেখান থেকে গাড়ি পাওয়া যায়, কিন্তু আজকে দিওয়ালির বলে গাড়ির সংখ্যা খুবই কম। কিন্তু লাকিলি আমরা জাস্ট এসেই দেখলাম একটা টাটা সুমো জাস্ট ছাড়বে, দু তিনটে জায়গা ছিল, তো ইমিডিয়েটলি আমরা পেয়ে গেছি। 750 NPR করে ভাড়া নিচ্ছে, এখন বসে আছি ফুল প্যাক। মোটামুটি 4 ঘন্টা মতো টাইম লাগবে, তো কটা বাজে? 12টা। মোটামুটি 5টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। বাইরে প্রচণ্ড গরম, বাকি যত রাস্তায় যেতে গাড়ি কাপড়ে বাঞ্জা বলে একটা জায়গায় এসছে দুপুরে খাবার খাওয়ার জন্য। এই বিভিন্ন অনেকগুলো হোটেল আছে, এই আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে টাটা সুমো। এটা চালের রুটি, ইসকা নাম কি বলে আপনি? সিল রুটি। এছাড়া এই লাচ্চা পরোটা, তরকারি, চাউমিন, আমি রুটি আর আলু ভাজা অর্ডার দিয়েছি। কিন্তু পিছনে ভিউটা জাস্ট অসাধারণ। আর পুরো রাস্তাটাই প্রচণ্ড সুন্দর, পুরো পাইনের জঙ্গল আর মাঝে মাঝে ছোটো ছোটো গ্রাম, একদম ধাপে ধাপে পাহাড়ের গা দিয়ে যখন চাষাবাদ করে সেরকম যেরকম হয় আর কি, তো খুব সুন্দর রাস্তাটা, মানে দার্জিলিংয়ের কথা মনে করি যায় আর কি। খেয়ে দিয়ে আবার রওনা দেবো খানিক্ষণ পর। এটা এখন জল এখানে এই মনাস্ট্রিটা ওদের এখান থেকেই রাস্তাটা চলে যাচ্ছে।
এখন বিকেল 5টা, আমরা রামেচাপ পৌঁছে গেছি। রামেচাপ অ্যাকচুয়ালি একটা জেলা, তার মেন সদর শহর হচ্ছে মৈথালি। তো সেইখানে আমরা পৌঁছে গেছি, কালকে আমাদের সকালবেলা ফ্লাইট এখান থেকেই। তো এখানে এসে মানে মেন যে সিটি সেন্টার তার আশপাশে একটা হোটেল পেয়েছি, হোটেলটা মোটামুটি ভালো, 1000 NPR নিচ্ছে দুজনের জন্য। আর এই ছাদ থেকে একটা দারুণ ভিউ, ছাদ থেকে পুরো এয়ারপোর্টটা দেখা যায়, মানে এয়ারপোর্টটা এখান থেকে হেঁটে হার্ডলি 5 মিনিট হয়তো লাগবে, এয়ারপোর্টের রানওয়েটা দেখা যাচ্ছে। একটা কথা হচ্ছে এই যে রাস্তাটা, এটা অপূর্ব রাস্তা, মানে প্রতিটা মুহূর্তে খুব সুন্দর, মানে খুবই সুন্দর রাস্তা এই রাস্তা। মানে বেশিরভাগ লোকই রাত্রিবেলা ওই 12টার সময় যে গাড়ি ছাড়ে সেই গাড়িতে আসে, বাট সেটা একদমই মানে হয় না, তাহলে মানে রাত্রিবেলা এই এত সুন্দর রাস্তাটা দেখাই যায় না। তো আমি বলবো যে দিনের বেলা এই রাস্তাটা কভার করলে অনেকটা অনেক ভালো লাগবে, খুব এনজয় করবেন। এটা মৈথালি মনাস্ট্রি, একদম বাস স্ট্যান্ড থেকে হেঁটে 3-4 মিনিট, কিন্তু অলরেডি এখন বন্ধ হয়ে গেছে, তালা ঝুলছে, এটা দেখা হবে না। আর এই দূরে মৈথালি সিটি। খুব রুকে খোল ভাই, হে সুরে, হে আউবে সবাই হো, হে সুরে।